হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি স্পাইডারম্যান মুভির লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট নিয়ে। এর আগে আমি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। 2007 সালে মুক্তিপ্রাপ্ত এই ফিল্মটির বর্তমানে আইএমডিবি রেটিং 6.2/10। তো এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। ফিল্মের প্রথমেই আমরা দেখতে পাই স্পাইডারম্যান এখন এই শহরে সবার বিপদের বন্ধু হয়ে উঠেছে। এমনকি এই শহর জুড়ে বড় বড় জায়ান্ট স্ক্রিনে স্পাইডারম্যানের ভিডিও চারিদিকে দেখানো হচ্ছে, তার নামের ম্যাগাজিন বিক্রি হচ্ছে, আর পিটার এখন পুরোপুরি নর্মাল জীবনযাপন করছে। সে এখন তার সব কিছু সামলে নিয়েছে, কারণ তার সাথে মেরি জেনের সম্পর্ক এখন খুবই ভালো। সে এখন ঠিকঠাক কলেজে যায়, তার পড়াশোনাও ঠিকঠাক করে, আর মেরি জেন সে এখন একজন বড় অভিনেত্রী। পিটার তারই একটি শো দেখতে একটি থিয়েটারে পৌঁছে যায়। মেরি জেন তার টিকিট আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল, সে তার টিকিট নিয়ে একদম ফার্স্ট সিটে বসে পড়ে, আর ওই থিয়েটারেই উপস্থিত ছিল পিটারের বন্ধু হ্যারি। থিয়েটার থেকে বাইরে বেরোনোর সময় পিটার হ্যারিকে দেখতে পায়, আর তখনই সে হ্যারিকে কিছু বলার জন্য তার দিকে এগিয়ে যায়। কিন্তু হ্যারি তার কোনো কথা শুনতে একদমই নারাজ। সে বলে, কিছু বলার হলে আমার বাবাকে বাঁচিয়ে তাকে বলো। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এর কারণ আমরা সকলেই জানি, আগের পার্টে হ্যারি জেনে গিয়েছিল তার বাবার হত্যাকারী স্পাইডারম্যান আসলে তার বন্ধু পিটার পার্কার। এরপর পিটার মেরি জেনের সাথে দেখা করে, আর তারপর তাকে নিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে দুজনে মিলে গল্প করতে শুরু করে। যখন তারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত, তখনই তাদের পাশে আকাশ থেকে একটি উল্কাপিণ্ড এসে মাটিতে পড়ে, যার মধ্যে ছিল একটি সিম্বিয়ট, মানে ভেনাম। একটা টাইমে পিটার মেরি জেনকে নিয়ে তার বাইকে করে যখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, ঠিক তখনই ওই ভেনামটি সোজা তার বাইকের পিছনে আটকে যায়। এরপর আমরা দেখতে পাই হ্যারি তার বাবার ল্যাবে নিজের ওপর ওই ওষুধ প্রয়োগ করছে, যেই ওষুধ তার বাবা নিজের ওপর প্রয়োগ করে গ্রিন গবলিন হয়ে উঠেছিল, কারণ হ্যারি চাইছিল স্পাইডারম্যানকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। এরপরের সিনে আমরা দেখতে পাই কিছু পুলিশ একটি চোরকে তাড়া করছে, যার নাম ফ্লিন্ট মার্কো। আসলে সে জেল ভেঙে পালিয়েছে। চোরটি ছুটতে ছুটতে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারি এটি আসলে তার নিজেরই বাড়ি। তার বউ তাকে বাড়িতে দেখতে পেয়ে খুবই রেগে যায়। সে বলে, তুমি একটা খুনি, তুমি কেন এসেছো এই বাড়িতে? সে তখন তাকে জানায়, আমি ওই খুনটি ইচ্ছা করে করিনি, আমি একদমই নিরুপায় ছিলাম। আর তখনই তাদের এই ঝগড়ার মধ্যে একটি বাচ্চা মেয়ে সেখানে এসে হাজির হয়। এই মেয়েটি হলো ফ্লিন্ট মার্কোর মেয়ে। আসলে এই মেয়েটি ক্যান্সারে ভুগছে, আর তারই চিকিৎসার জন্য সে আর চোর। কিন্তু এসব কথা তার বউ কিছুতেই শুনতে নারাজ। সে বলে, তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই পিটারের আন্টি তাকে একটি রিং দিয়ে বলে, তোমার আঙ্কেল আমাকে এই রিংটি দিয়েই প্রপোজ করেছিল, আর আমি চাই তুমি এই রিংটি দিয়ে মেরি জেনকে প্রপোজ করবে। এরপর যখন পিটার সেখান থেকে বেরিয়ে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখনই তার উপর হামলা করে নিউ গবলিন, অর্থাৎ তার বন্ধু হ্যারি অসবর্ন। আর সেখানেই তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় একটি দুর্দান্ত ফাইট। পিটার প্রথমে হ্যারির থেকে কোনো রকমভাবে বাঁচার চেষ্টা করে, আর তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী না, তোমার বাবার মৃত্যুর জন্য তোমার বাবা নিজেই দায়ী। কিন্তু হ্যারি সেখানে তার কোনো কথা শুনতে রাজি ছিল না। সে তার আধুনিক যন্ত্রের সাহায্যে স্পাইডারম্যানকে ঘায়েল করার চেষ্টা করছিল, আর তখনই স্পাইডারম্যান চালাকি করে হ্যারিকে ধোকা দিয়ে তার পথে বাধা সৃষ্টি করে, যার ফলে হ্যারি ধাক্কা খেয়ে উপর থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে পিটার খুবই ভয় পেয়ে যায়। সে তার জীবন বাঁচানোর জন্য তাকে সঙ্গে সঙ্গে একটি হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টররা হ্যারিকে চেক আপ করার পর পিটারকে জানায় তার মাথায় অনেক গভীর চোট লেগেছে, যার ফলে সে তার কিছু স্মৃতি হারিয়ে ফেলেছে, মানে 2-3 বছর আগের কথা তার এখন আর কিছুই মনে নেই। পরদিন হসপিটালে যখন পিটার আর মেরি জেন হ্যারির সাথে দেখা করে, তখন পিটার বুঝতে পারে হ্যারি তাকে তার বন্ধু বলেই মনে করছে, আর তার বাবা কিভাবে মারা গেছে সেটাও সে ভুলে গেছে। এটা দেখে পিটার মনে মনে একটু হলেও খুশি হয়। সে তখন হ্যারিকে বলে, তোমার যে কোনো দরকারে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, আমি তোমাকে যথাসাধ্য হেল্প করব। এরপরে শুনি আবার আমরা দেখতে পাই ফ্লিন্ট মার্কোকে, মানে যেই চোরটিকে পুলিশরা ধাওয়া করছিল। এখন সে ছুটতে ছুটতে এমন একটি জায়গায় এসে পড়ে যেখানে বিজ্ঞানীরা কিছু আধুনিক পরীক্ষা নিরীক্ষা করছিল, আর মার্কো পুলিশের থেকে বাঁচতে সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে এক্সপেরিমেন্ট শুরু হয়ে যায়, আর এটা দেখেই সে সেখান থেকে অনেক চেষ্টা করে বাইরে বেরোনোর। কিন্তু ইতিমধ্যে পরীক্ষাটি চালু হয়ে যাওয়ার ফলে সে আর তার ভিতর থেকে কিছুতেই বাইরে বের হতে পারছিল না, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা ছোট ছোট বালির কণা তার শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করে, আর দেখতে দেখতে তার পুরো শরীরটা বালিতে পরিণত হয়ে যায়। পুলিশরা যখন সেখানে এসে পৌঁছায়, তারা সেখানে কিছুই দেখতে পায় না, যার ফলে তারা আবার ফিরে যায়। আর পরদিন সকালে সেখানে পড়ে থাকা ওই বালির মধ্যে থেকে তৈরি হতে থাকে ফ্লিন্ট মার্কোর শরীর। প্রথমে তার মাথা, তারপর শরীর, তারপর ধীরে ধীরে তার হাত তৈরি হয়। এরপর সেখানেই পড়ে থাকা একটি লকেটে তার মেয়ের ছবি দেখে সে মনে মনে ঠিক করে ফেলে, এখন সে তার মেয়ের চিকিৎসার জন্য যে কোনো উপায়ে টাকা জোগাড় করবেই। এরপর আমরা দেখতে পাই শহরের মধ্যে বিল্ডিং তৈরির একটি বড় ক্রেন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যার ফলে ওই ক্রেনের সাথে লাগানো একটি বড় লোহার বিম এদিক ওদিক ঘুরতে থাকে, আর একটা সময় একটি বিল্ডিং ভেঙে তার ভিতরে প্রবেশ করে, যার ফলে ওই বিল্ডিংয়ের একটি ফ্লোর পুরোপুরিভাবে ভেঙে যায়, আর সেখানে উপস্থিত অনেক মানুষ খুবই বিপদে পড়ে যায়।
আর এখন এই শহরের বিপদের বন্ধু স্পাইডারম্যান, তাই বরাবরের মতো সেখানেও এসে হাজির হয় স্পাইডারম্যান। প্রথমেই সে ওই ভেঙে যাওয়া ফ্লোরের উপর আটকে থাকা একটি মেয়ে, যে কিনা খুবই বিপদের মধ্যে ছিল, তাকে সেখান থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে। আর এই টাইমে সেখানে উপস্থিত একটি নতুন ফটোগ্রাফার স্পাইডারম্যানের ছবি তুলতে থাকে, যার নাম এডি ব্রক। স্পাইডারম্যান যখন ওই মেয়েটিকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে, তখন ব্রক তাকে বলে, আমি ব্রুগাল নিউজ পেপারের নতুন ফটোগ্রাফার। কিন্তু স্পাইডারম্যান তার কথার কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর সেখান থেকে ব্রক পৌঁছে যায় ব্রুগাল নিউজ পেপারের অফিসে। সেখানে গিয়ে ওই নিউজ পেপারের মালিক জনসনের সাথে দেখা করে আর তাকে বলে, এখন পিটার পার্কারের দিন শেষ, আমি পিটারের থেকে অনেক কম দামে আপনাকে অনেক বেটার ছবি দেব। আর এই টাইমে পিটারও সেখানে এসে উপস্থিত হয়। এদিকে জনসন ব্রকের কথায় খুবই ইমপ্রেস হয়ে যায়। সে তখন তাকে বলে, আমাদের অফিসেই একটা নতুন জব আছে, তুমি তার জন্য অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এই কথা শুনেই পিটার তাকে বলে, আপনি আমার সাথে এরকম কিছুতেই করতে পারেন না, আমি আপনাদের অফিসে এতদিন কাজ করছি, এই জবটা যদি দিতেই হয় তাহলে এই জবের উপর সব থেকে আগে আমার অধিকার। জনসন এই কথা শুনেই তাদের দুজনকে একটি শর্তের কথা জানায়। সে বলে, তোমাদের মধ্যে যে স্পাইডারম্যানের কোনো চুরি করা অথবা যে কোনো খারাপ কাজ করার ছবি আমাকে আগে এনে দিতে পারবে, তাকেই আমি এই কোম্পানিতে জব দেব। আর এই কথা শুনেই পিটার তাকে জবাবে জানায়, এই রকম ছবি কোনো মতেই পাওয়া সম্ভব না, কারণ স্পাইডারম্যান কোনো দিন কোনো খারাপ কাজ করতেই পারে না। এরপরই পিটার পৌঁছে যায় তার বন্ধু হ্যারির বাড়িতে, আর সেখানেই হ্যারিকে সুস্থ আর স্বাভাবিক দেখে অনেক খুশি হয় আর তাকে বলে, তুমি অনেক দ্রুত রিকভারি করছো। পিটারের সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে সেখানে তার বাবার একটি ছবি দেখে হ্যারি পিটারকে বলে, বাবা তোমার পড়াশোনার খুবই নাম করত, কিন্তু বাবা কিভাবে মারা গেল সেটা আমার এখন কিছুতেই মনে পড়ছে না। অন্যদিকে দেখানো হয় মেরি জেন যে থিয়েটারে অভিনয় করত সেখান থেকে তার কাজ চলে যায়, কারণ ওই থিয়েটারের অভিনেত্রী সম্বন্ধে কিছু রিপোর্টার নিউজে উল্টো পাল্টা লিখেছিল, যার ফলে ওই থিয়েটারের কর্তারা মেরি জেনের বদলে অন্য একটি অভিনেত্রীকে ঠিক করে ফেলেছিল। এরপর একদিন শহরে স্পাইডারম্যানকে সম্মান জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেখানে সেই সকল ব্যক্তিদের ইনভাইট করা হয় যাদেরকে স্পাইডারম্যান কোনো না কোনো টাইমে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। ওই অনুষ্ঠানে পিটার আর মেরি দুজনেই উপস্থিত ছিল। অন্যদিকে দেখানো হয় ফ্লিন্ট মার্কো এখন পৌঁছে যায় এমন একটি জায়গাতে যেখানে একটি ব্যাংকের টাকা ট্রান্সফার করা হচ্ছিল। সে সেখান থেকে টাকা চুরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানেই পৌঁছে যায় স্পাইডারম্যান, আর তারপর সেখানে তাদের দুজনের মধ্যে শুরু হয় একটি ফাইট। মার্কো একটি ট্রাক থেকে বালির সাহায্যে তার পুরো হাত একটি বড় বালির হাতে পরিণত করে নেয়, আর যা দিয়ে স্পাইডারম্যানকে মারতে শুরু করে। আর একটা সময় স্পাইডারম্যানের সাথে লড়াই করতে করতে তার চোখ এড়িয়ে সেখান থেকে ধুলো হয়ে হাওয়ার সাহায্যে পালিয়ে যায়। এরপর পিটার একটি ফাইভ স্টার হোটেলে গিয়ে হাজির হয়। সেখানে ওই হোটেলের ম্যানেজারকে বলে, আমি এখানে আমার ভালোবাসার মানুষকে আজ প্রপোজ করতে চাই, আর তার জন্য আপনাদের একটু হেল্প করতে হবে। আমি চাই আপনারা একটি কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের ভিতর আমার দেওয়া রিংটি রেখে দেবেন, আর আমি যখন ইশারা করব তখনই আপনারা এটি আমাদের সামনে নিয়ে আসবেন, যাতে আমি আমার ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে পারি। তখন ওয়েটার তাকে জানায়, ঠিক আছে, আপনি কোনো টেনশন নেবেন না, আপনার এই দিনটি পুরোপুরি সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। এরপর যখন পিটার আর মেরি জেন তাদের ডিনার করতে যাবে, ঠিক তখনই সেখানে হাজির হয় গোয়েন স্টেসি। আর পিটারকে দেখে তার কাছে জানতে চায়, তুমি পিটার পার্কার না যে স্পাইডারম্যানের ফটো ক্লিক করো? আমি চাই তুমি আমাকে সেই ছবিটি প্লিজ দাও, যেই ছবিতে আমি স্পাইডারম্যানকে ওই সমাবেশে কিস করছিলাম। আর এই কথা শুনেই মেরি জেনের খুবই খারাপ লাগে, যার ফলে সে পিটারের উপর খুবই রেগে গিয়ে বলে, তুমি তোমার সমাজ সেবাই করতে থাকো, আর এই মেয়েটিকে নিয়েই থাকো, আমি যাচ্ছি এখান থেকে। এবার যখন মেরি জেন সেখান থেকে চলে যায়, সেই টাইমে তার প্ল্যান মতো ওই ওয়েটারগুলি তার দেওয়ার রিংটি নিয়ে আসে, কিন্তু এখন তো সবই শেষ। যে দিনটি সে সুন্দর করে কাটাতে চেয়েছিল তা এখন পুরোপুরি বরবাদ হয়ে গেছে। পরের দিন দেখা যায় পুলিশ স্টেশন থেকে পিটারকে কল করে তাকে পুলিশ স্টেশনে দেখা করার কথা জানানো হয়, আর পিটার কথা মতো তার আন্টিকে নিয়ে পৌঁছে যায় পুলিশ স্টেশনে। সেখানেই পুলিশের থেকে পিটার জানতে পারে তার আঙ্কেলের হত্যাকারী যে মারা গিয়েছিল সে না, তার আসল হত্যাকারী এখনও জীবিত আছে। আর যখন তারা পিটারকে ওই হত্যাকারীর ছবি দেখায়, তখন ওই ছবি দেখে পিটার বুঝতে পেরে যায় এটাই হলো ওই ফ্লিন্ট মার্কো। আর তখনই পিটার পুলিশের ওপর খুবই রেগে যায় আর বলে, আমার আঙ্কেলের যে হত্যাকারী সে এখনও ওপেনলি পুরো শহরে ঘুরে বেড়াচ্ছে, আর আপনারা এখনও তাকে ধরতে পারছেন না। এরপরই পুলিশ তাদেরকে কথা দেয় তারা খুব তাড়াতাড়ি তার আঙ্কেলের খুনিকে গ্রেপ্তার করবে, কিন্তু পিটার এতটাই রেগে গিয়েছিল যে সে কিছুতেই এই কথাটা ভুলতে পারছিল না। সে বাড়িতে এসে রাতে শুয়ে শুয়ে এই একই কথা চিন্তা করছিল। এরপর আমরা দেখতে পাই পিটার যখন ঘুমিয়ে পড়েছে তখন তার ঘরে থাকা ওই সিম্বিয়টটি আস্তে আস্তে তার পুরো শরীর জড়িয়ে নেয়। আসলে এই সিম্বিয়টটি তার স্কুটির মাধ্যমে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর পিটারের যখন হুঁশ ফেরে সে তখন নিজেকে একটি বিল্ডিংয়ের চূড়ায় আবিষ্কার করে আর লক্ষ্য করে তার পুরো ড্রেসটি কালো রঙের হয়ে গেছে। এমনকি সে ফিল করে তার নিজের শক্তি এখন আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, আর এটা বুঝতে পেরেই সে এখন মনে মনে ঠিক করে নেয় সে তার আঙ্কেলের খুনের বদলা নেবে, মানে ফ্লিন্ট মার্কোকে সে মেরে ফেলবে। এরপরই আমরা দেখতে পাই স্পাইডারম্যান ফ্লিন্ট মার্কোকে একটি ব্যাংক থেকে টাকা চুরি করে পালানোর সময় দেখে ফেলে, আর তার পিছনে ধাওয়া করতে করতেই পৌঁছে যায় একটি মেট্রো ট্র্যাকের কাছে, যেখানে তাদের মধ্যে আবার শুরু হয় একটি ফাইট। আগের বার ফ্লিন্ট মার্কো স্পাইডারম্যানের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখন যেহেতু স্পাইডারম্যান ব্ল্যাক স্যুটে আছে তাই তার ক্ষমতা আগের থেকে অনেক হাইফাই, তাই এখন সে ফ্লিন্ট মার্কোকে খুব সহজেই হারিয়ে দিচ্ছিল।
তারা ফাইট করতে করতে একটা টাইমে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে স্পাইডারম্যান লক্ষ্য করে জলের উপর হাত পড়তেই ফ্লিন্ট মার্কোর হাতটি নষ্ট হয়ে যায়। আর তখনই স্পাইডারম্যান একটি জলের পাইপ খুলে দেয়, যার ফলে সেখানেই ফ্লিন্ট মার্কো পুরোপুরি জলের সাথে মিশে যায়। এখন অন্যদিকে আমরা দেখতে পাই হ্যারি তার পুরনো স্মৃতি আবার ফিরে পেয়েছে, আর সঙ্গে সঙ্গে তার বাবার মৃত্যুর কারণও এখন তার কাছে পরিষ্কার। আর তাই সে তার পুরনো কাজটি সম্পন্ন করার জন্য প্রথমেই পৌঁছে যায় মেরিজেনের বাড়িতে, আর তাকে বলে আমি তোমাকে যা যা বলবো তাই করতে হবে। এরপরই হ্যারির কথা মতো মেরিজেন পিটারকে কল করে একটি ব্রিজের কাছে দেখা করার কথা বলে, আর সেখানেই দেখা করে মেরি তাকে জানায় আজ থেকে আমাদের মধ্যে সব কিছু শেষ, আমি তোমাকে ভালোবাসি না আর আমি তোমাকে বিয়েও করতে চাই না। আর তখনই পিটার তাকে বলে আমি তো তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু মেরিজেন তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়, কারণ হ্যারি তাকে বলেছিল সে যদি তার কথা না শোনে তাহলে সে তাকে মেরে ফেলবে। মেরিজেনের এই ব্যবহারের ফলে পিটার অনেকটাই ভেঙে পড়ে। এবার দেখা যায় পিটার তার বন্ধু হ্যারির সাথে একটি রেস্টুরেন্টে বসে তার সব মনের কথা তাকে জানায়। সে বলে মেরিজেন আজ আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি না এর পিছনে কারণটা কি, কিন্তু আমি একদিন এর কারণ ঠিকই খুঁজে বের করব। তখনই হ্যারি তাকে বলে তোমাকে আর কোনো কারণ খুঁজে বের করতে হবে না, আসল কারণ আমি নিজেই। হ্যারি তখন পিটারকে বলে মেরি তোমাকে না আমাকে ভালোবাসে, আর তুমি তো অনেকদিন আগে থেকেই জানো আমি ওকে অনেক ভালোবাসি। এই সব কথা শুনে পিটার আরও বেশি ভেঙে পড়ে। এরপর সেখান থেকে সে বাড়ি ফিরে যায়, আর বাড়ি ফেরার পরেই তার ওই ব্ল্যাক স্যুটটি তার উপর চাপ সৃষ্টি করে, যার ফলে পিটার ঠিক করে ফেলে তার পথের কাঁটা অর্থাৎ নতুন গ্রিন গবলিনকে সে তার রাস্তা থেকে সরিয়ে দেবে। আর প্ল্যান মতো পিটার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় হ্যারির বাড়িতে। সেখানে তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়, আর ফাইট করতে করতে তারা দুজনেই হ্যারির বাবার ল্যাবে পৌঁছে যায়। আর তখন সেখানে হ্যারি পিটারের দিকে একটি বোম ছুঁড়ে মারার চেষ্টা করে, কিন্তু তখনই পিটার তা বুঝতে পেরে ওই বোমটি ঘুরিয়ে আবার তার দিকে ছুঁড়ে মারে, আর তারপর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ওই নিউজ পেপারের অফিসে অ্যাডি ব্রক সবাইকে জানায় সে স্পাইডারম্যানকে চুরি করা অবস্থায় দেখে ফেলেছে, আর সেই অবস্থার একটি ছবিও ক্লিক করে নিয়েছে। তখন পিটার এই ছবি দেখে তাকে বলে এটা করা তোমার কিছুতেই উচিত হয়নি, কারণ এটা অরিজিনাল ছবি না, এটা তুমি এডিট করে তৈরি করেছো। এরপর পিটার ওই ছবিটির আসল একটি কপি জনসনকে দিয়ে বলে তোমাদের যে কোনো ছবি ছাপার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে ছবিটি রিয়েল কিনা। আর এই সবের ফলেই এই নিউজ পেপারের অফিস থেকে অ্যাডি ব্রকের চাকরি চলে যায়। এখানেই মুভিতে আমরা একটি অন্যরকম পিটার পার্কারকে দেখতে পাই, যার বিহেভিয়ার এখন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আর পিটার নিজেও এই ব্ল্যাক স্যুটটি পেয়ে এখন মনে মনে অনেক খুশি, কারণ ওই স্যুটটির জন্যই সে তার জীবনকে এখন নতুন রূপে দেখতে পাচ্ছিল। এর পরের দিনই দেখতে পাই ফ্লিন্ট মার্কো, মানে যে ওই জলের সাহায্যে পুরোপুরি ধুয়ে গিয়েছিল, সে এখন একটি কাদা মাটির জায়গা থেকে ধীরে ধীরে আবার দাঁড়িয়ে পড়ে, আর মনে মনে ভাবতে থাকে সে স্পাইডারম্যানকে এখন আর কিছুতেই ছাড়বে না। এরপর আমরা দেখতে পাই পিটার মেরিজেনকে রাগানোর জন্য গোয়েনকে নিয়ে একটি বারে গিয়ে হাজির হয়, যেখানে মেরিজেন সিঙ্গার কাম ওয়েটারের কাজ করে। সেখানে যাওয়ার পরেই পিটার গোয়েনকে নিয়ে ডান্স করতে শুরু করে, আর এইসব দেখে মেরিজেন বুঝতে পারে বর্তমানে পিটার গোয়েনের সাথেই রিলেশনশিপে আছে, মানে পিটার এখন আর তাকে ভালোবাসে না। তাই এইসব দেখে মেরিজেন খুবই ভেঙে পড়ে, আর তখনই সে পিটারকে গিয়ে বলে তুমি আমাকে দেখানোর জন্যই এসব পড়ছো তাই না। কিন্তু এই কথা শুনে পিটার তার উপর খুবই রেগে যায়, আর তার উপর চিৎকার করতে শুরু করে, যার ফলে সেখানে উপস্থিত ওই বারের বাউন্সাররা পিটারকে আটকানোর চেষ্টা করে। তখনই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর এইসবের মাঝেই ভুলবশত পিটার মেরিজেনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এখন পিটার বুঝতে পারে সে সত্যি আগের থেকে অনেক পাল্টে গেছে, আর নিজে নিজেই ফিল করতে শুরু করে এই কালো ড্রেসটা তাকে পুরোপুরি কব্জা করে নিয়েছে, মানে সে এখন নিজে নিজে আর কিছুই করতে পারে না, এই ড্রেসটি তাকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নেয়। আর এই কারণেই সে ডিসাইড করে এই ব্ল্যাক স্যুটটি সে আর পরবে না। এটা ভেবেই সে একটি চার্চের উপরে গিয়ে ওই ড্রেসটি খুলে ফেলার চেষ্টা করতে থাকে, আর ওই চার্চে সেই টাইমে হাজির হয়েছিল অ্যাডি ব্রক, যে ভগবানের কাছে প্রার্থনা করছিল তার সাথে পিটার যেটা করেছে তার জন্য পিটারের অনেক বড় শাস্তি হওয়া উচিত। আর এই টাইমে উপর থেকে কিছু আওয়াজ শুনে দেখার চেষ্টা করে যে আসলেই উপরে কি হচ্ছে, আর তখনই ওই চার্চের ঘন্টা বাজতে শুরু করে, ফলে পিটারের গায়ে থাকা ওই কালো ড্রেসটা দুর্বল হয়ে পড়ে, আর খুব সহজেই পিটারকে ছেড়ে নিচের দিকে চলে আসে, আর নিচে থাকা অ্যাডি ব্রকের শরীরে প্রবেশ করে, ফলে সৃষ্টি হয় একটি নতুন ভেনমের। এরপর পিটার সেখান থেকে বাড়িতে পৌঁছায়, আর তার আন্টিও এই মুহূর্তে তার সাথে দেখা করতে চলে আসে, কারণ তার আন্টি যখন তার সাথে ফোনে কথা বলছিল সে বুঝতে পেরেছিল পিটার কোনোভাবে খুবই কষ্টের মধ্যে আছে। আন্টি তাকে জিজ্ঞাসা করায় পিটার তার মনের কথা সব খুলে বলে, আর আন্টিকে তার দিয়ে আংটিটি ফিরিয়ে দিয়ে বলে এই আংটিটি আমি মেরিজেনকে দিতে পারিনি, আমি তাকে খুবই কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি কি করবো সেটা কিছুতেই বুঝতে পারছি না। তখন আন্টি তাকে একটি সুন্দর কথা বলে, সে বলে তোমার এই সময় ওই কাজই আগে করা উচিত যে কাজটি তোমার কাছে অনেক কঠিন বলে মনে হয়। যাই হোক, অন্যদিকে এডি ব্রক এখন ফ্লিন্ট মার্কোর সাথে দেখা করে, আর তাকে প্রস্তাব দেয় আমি জানি তুমি স্পাইডারম্যানকে মারতে চাও, আর আমাদের দুজনের একটাই উদ্দেশ্য, তাই আমি চাই তুমি আমার সাথে কাজ করো যাতে আমরা খুব সহজেই স্পাইডারম্যানকে হারাতে পারি। এরপরই পিটার টিভিতে নিউজে দেখতে পায় একটি অদ্ভুত দেখতে প্রাণী মেরিজেন নামে কোনো একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটি বিল্ডিংয়ের পাশে প্রায় 40 তলা উপরে জালের মধ্যে ঝুলিয়ে রেখেছে, আর সেখানেই লিখে রেখেছে স্পাইডারম্যান যদি পারো আমাদেরকে আটকে দেখাও।
প্রথমে পুলিশ মেরিজেনকে বাঁচানোর চেষ্টা করলেও সব চেষ্টাই তাদের ব্যর্থ হয়, কারণ ওই পুলিশদের বাধা দিচ্ছিল ফ্লিন্ট মার্কো। আর এইসব দেখেই পিটার এখন পৌঁছে যায় তার বন্ধু হ্যারির কাছে। তাকে গিয়ে বলে, আমার তোমাকে এখন খুবই দরকার, কারণ আমি একা ওদের দুজনকে কিছুতেই হারাতে পারবো না, তাই আমি চাই তুমি আমাকে হেল্প করো। হ্যারি তখন তার পুড়ে যাওয়া মুখটি দেখায়, যেটা পিটারের ওই ছুঁড়ে দেওয়া বোমটির ফলে হয়েছিল, আর বলে, আজ তোমার জন্যই আমার এই অবস্থা, আর তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, তুমি ভাবলে কি করে আমি তোমাকে হেল্প করব, চলে যাও এখান থেকে। আর এই কথা শুনে পিটার একাই পৌঁছে যায় মেরিজেনকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে সে প্রথমেই বুঝতে পারে মেরিজেনকে আটকে রেখেছিল এডি ব্রক, কারণ সে যে কোনো রকমে পিটারের থেকে বদলা নিতে চাইছিল। আসলে পিটারের কারণেই ওই নিউজ পেপারের অফিসে সবার সামনে তাকে অপমানিত হতে হয়েছিল, এমনকি পিটারের কারণেই তার চাকরিটা পর্যন্ত চলে গিয়েছিল। এখানে স্পাইডারম্যান একা অনেক চেষ্টা করেও তাদের সাথে কিছুতেই পেরে উঠছিল না, আর একটা সময় ফ্লিন্ট মার্কো আর এডি ব্রক দুজনে মিলে স্পাইডারম্যানকে প্রায় মেরেই ফেলবে, সেই টাইমে এন্ট্রি নেয় তার বন্ধু হ্যারি অসবর্ন। প্রথমে সে ওই বালির তৈরি ফ্লিন্ট মার্কোর শরীরে একটি বোম মারে, আর তারপরই পিটারের কাছে এসে তার হাত ধরে তাকে উদ্ধার করে আর বলে, আমি একদম ঠিক টাইমে এন্ট্রি নিয়েছি, তাই না? পিটার তখন হাসতে হাসতে তাকে বলে, আর একটু আগে এলেও কিছু ক্ষতি হতো না। আসলে যখন স্পাইডারম্যান তার কাছে হেল্প চাইতে গিয়েছিল কিন্তু হ্যারি তাকে না বলে দিয়েছিল, ঠিক তারপরেই হ্যারির বাড়িতে যে কাজ করতো সে তার কাছে এসে তাকে বলে, আমি এই বাড়িতে অনেক কিছু দেখেছি, তোমার বাবা তোমাকে খুবই ভালোবাসতো, কিন্তু তুমি যে ভাবছো তোমার বাবাকে স্পাইডারম্যান মেরেছে সেটা একদমই ভুল, কারণ তোমার বাবা মারা গিয়েছিল তার নিজের গ্লাইডারে। আমি তার ক্ষতচিহ্ন দেখেছিলাম, সেই ক্ষতচিহ্নে তোমার বাবার গ্লাইডারের ব্লেডের দাগ ছিল। আর এটা শুনেই হ্যারি বুঝতে পেরেছিল তার বাবার মৃত্যুর পেছনে তার বন্ধু পিটার পার্কারের কোনো হাত নেই, আর তাই এখন সে পিটার আর মেরিজেনকে বাঁচাতে এখানে এসে হাজির হয়েছে। এরপরে শুরু হয় তাদের চারজনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন। প্রথমেই হ্যারি কিছু মিসাইলের সাহায্যে ফ্লিন্ট মার্কোকে হারিয়ে দেয়, আর অন্যদিকে স্পাইডারম্যান শুরু করে এডি ব্রকের সাথে ফাইট। এই ফাইটের মধ্যেই একটি পর্যায়ে এডি ব্রক হ্যারির গ্লাইডার দিয়ে স্পাইডারম্যানকে মারতে গেলে হ্যারি তাদের সামনে চলে আসে স্পাইডারম্যানকে বাঁচাতে, যার ফলে হ্যারি তার নিজের গ্লাইডারেই আহত হয়। এই টাইমেই স্পাইডারম্যানের মনে পড়ে এডি ব্রক যে ড্রেসটি পরে আছে ওই ড্রেসটি একদমই সাউন্ড সহ্য করতে পারে না, আর তাই ওই বিল্ডিংয়ে পড়ে থাকা কিছু লোহার রড দিয়ে এডি ব্রককে পুরোপুরি ঘিরে ফেলে, আর তারপরেই ওই রডগুলোতে একটি রড দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে, যার ফলে সেখানে খুব জোরে জোরে আওয়াজ হতে শুরু করে। আর তখনই পিটার লক্ষ্য করে ভিনাম এখন ব্রকের দেহ ছাড়তে শুরু করেছে। পিটার তখনই ব্রককে ওই ভিনাম থেকে আলাদা করে দেয়, আর তারপরই সেখানে পড়ে থাকা হ্যারির গ্লাইডার থেকে একটি বোম নিয়ে সেই দিকে ছুঁড়ে মারে, কিন্তু এটা দেখেই ব্রকও তার মধ্যে ঝাঁপ দেয়, ফলে তারা দুজনেই এখানে নিশ্চিহ্ন হয়ে যায়। এখন সেখানেই পৌঁছে যায় ফ্লিন্ট মার্কো আর বলে, এই বিষয়ে আমার কোনো দোষী ছিল না, আমি তোমার আঙ্কেলের কাছ থেকে শুধুমাত্র গাড়িটাই চেয়েছিলাম, সেখানে তোমার আঙ্কেল বাইরে বেরিয়ে আমাকে বলেছিল তুমি যা করছো সেটা একদমই ঠিক না, আসলে তোমার আঙ্কেল আমাকে সাহায্যই করতে চেয়েছিলেন যাতে পুলিশ আমার পিছনে না পড়ে, কিন্তু তখনই আমার বন্ধু আমাকে বলে তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আর ঠিক সেই টাইমে আমার হাতে থাকা বন্দুক থেকে ভুলবশত গুলি বেরিয়ে যায়। আমি তোমার আঙ্কেলকে মারতে চাইনি, ওটা নিতান্তই একটা দুর্ঘটনা ছিল, আর ওই টাইমে আমার মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় লড়াই করছিল, তাই আমি আমার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য চুরি করতে বাধ্য হয়েছিলাম। আর এই সব কথা শুনেই স্পাইডারম্যান তাকে ক্ষমা করে দেয়, ফলে সে তখনই ধুলো ঝড় হয়ে সেখান থেকে উড়ে যায়। এবার পিটার হ্যারির কাছে পৌঁছায় আর দেখে হ্যারির এখন একদমই শেষ সময়। পিটার তখন তাকে বলে, আমি তোমার সাথে যা করেছি সবটাই আমার ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু হ্যারি বলে, তুমি সবসময় আমার ভালো বন্ধু ছিলে। আর এরপরেই সে সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিন আমরা দেখি হ্যারির শেষ কাজে মেরি জেন আর পিটার পার্কার দুজনেই উপস্থিত, আর সেখানেই পিটার নিজে নিজে ভাবতে থাকে যে হ্যারি তাকে শিখিয়েছে কিভাবে সঠিক পথ বেছে নিতে হয়, ঠিক যেভাবে সে ভুল পথ থেকে সরে এসে ঠিক পথ বেছে নিয়েছিল। আর এরপরই একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই পিটার একটি বারে গিয়ে মেরি জেনকে প্রপোজ করছে, আর এখানেই স্পাইডারম্যান মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।